সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ নবী আমার নূরের ফুতুল জগত করলেন ওজালা নবী আমার নূরের ফুতুল জগত করলেন ওজালা রোজ হাশরে করবেন তিনি উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নামের সাথে নামে শাইয়া যারে আল্লাহ পাঠাইলা নিজে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলিওয়ালা মক্কাতে ফুটিল রবিনরে বিন্দ রে আলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল বলুন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আরেকটু মহব্বতে কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন, তার পাশাপাশি আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দুরুদ সালাম আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, সেই শুকরিয়া তার সকলে আরেকবার পূরণ আলহামদুলিল্লাহ। আপনারা সবাই কি খুশি না মেজাজ? এই ওনাকে উপরে বসতে বললাম তো, চেয়ার উপরে এসে পড়ান, মনে করুন আসে পড়ান না না চেয়ারে বসুন, আসেন ওই চেয়ারে বসুন, চেয়ারে বসুন না না মানুষ আসবে তো জায়গা হবে না, আর সবাই ওই চেয়ারে বসুন উপরে। কি হয়েছে কার? আমার তো মুখ ঢাকা আজকে। হ্যাঁ আমি বলছিলাম তো এই পাশে দেওয়ার জন্য, হ্যাঁ তাড়াতাড়ি। এই তো এবার সুন্দর হয়েছে না না এটা নিচে নামছে, নামাইছো কেন? আর একটু উপরে দিতে হইব। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আর লাগবে না আর লাগবে না আর লাগবে না, এবার ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। দয়া করে কেউ দয়া করে কেউ কথা বলবেন না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত চমৎকার ভাবে তিনি বলেছেন, আল্লাযীনা আমানু যারা ঈমান এনেছে, ওয়া কানু ইত্তাকুন এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা
তাদের জন্য সুসংবাদ ফিল হায়াতের দুনিয়া দুনিয়ার জীবনে অফিল আখেরা এবং পরকালের জীবনে। এখানে মূল বিষয় হচ্ছে ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা আল্লাহকে ভয় করো, কি করো একটু মন দিয়ে কিন্তু শুনতে হবে সবাইকে। আমাদেরকে আল্লাহকে কি করতে বলছে? ভয় করতে বলেছেন। বলেছেন কে? আল্লাহ। আল্লাহ, এটা শুধু কোরআন শরীফ না, হাদিস শরীফের মধ্যে এসেছে। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করতে বলছে। কিসের মতো? এমনি মুখে মুখে যে ভয় আমরা বলি, এই ভয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে কি করিও না, মৃত্যুবরণ করিও না কবরে। তা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এটা কি আমাদের জন্য সতর্কতা সংকেত না? কথা বলেন। আল্লাহ আরো বলেছেন কি, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, অকানু ইত্তাকুন, এবং তাকও অবলম্বন করেছে। তাকওয়া মানে হলো ভয়। ভয় মানে মনের ঘরে তার কি আছে? অনুশোচনা আছে, অনুতপ্ত হওয়ার যে ভাব, এটা তার মনের মধ্যে আছে। কি কি অনুতপ্ত হতে হবে? কি হতে হবে? অনুতপ্ত। তাকওয়া মানে কি? ভয় করা। কি করা? ভয় করা। লাহমুল বুশরা, যারা ঈমান এনেছে, ঈমান আনার পরে আল্লাহকে ভয় করতে পেরেছে, আর ভয়টা পরিপূর্ণ হয়েছে। কি কি আপনাদেরকে একটা কথা বলতে হবে খুব চমৎকার ভাবে। এই বাবু, এই এই এদিকে তাকাও। কি কথা বলে না, কথা বলে না, কথা বলো না, চুপচাপ আলোচনা শোনো। হ্যাঁ শোনো। হ্যাঁ হ্যাঁ, উঠাই দিব বলে, কথা বলে না, কথা বলে না। আমি আপনাদেরকে বলি, এই পৃথিবীতে যতটুকু ভালোবাসা একজন মানুষ, যতটুকু ভালোবাসা এই পৃথিবীতে একজন মানুষ অন্তরে রেখেছেন, সেই ভালোবাসাটা যদি আল্লাহর জন্য হয়, কার জন্য? কার জন্য? আল্লাহর জন্য। হুব্বা ফিল্লাহ ওয়াল বুগদা ফিল্লাহ। জোরে জোরে বলেন না, আল্লাহু আকবার। লাভ ফর আল্লাহ এন্ড হেট ফর আল্লাহ। আমি কাউকে ভালোবাসবো আল্লাহর জন্য। কার জন্য? আমি এই রানা, তোমার কাজ হলো এই এদিকে থাকবা, মুরব্বির আসলে চেয়ারে বসাই দিবা, চেয়ারে চেয়ারে। এরপরে যদি জায়গা না থাকে তাহলে নিচে বসবে। আর আপনারা যারা আমার ডানে বামে আছেন, প্লিজ কথা বলবেন না কেউ, কারণ এই জায়গাটা কিন্তু কিসের জায়গা? জান্নাতের বাগান, তাকওয়ার জায়গা, ভয় ভীতির জায়গা। কিসের জায়গা? আরো জোরে। আমরা ভালোবাসবো কার জন্য? ঘৃণাও করবো কার জন্য? আমরা ভালোবাসাটাও থাকবে আল্লাহ পাওয়ার জন্য। আবার যখন কাউকে ঘৃণা করতে হবে, অ্যাভয়েড করতে হবে, সেই ঘৃণাটাও হতে হবে কার জন্য? আল্লাহ, আমি কাউকে ভালোবেসেছি তোমার জন্য, তোমাকে পাওয়ার জন্য। আবার কাউকে ভালোবেসেছি, ঘৃণাও করেছি আল্লাহ আল্লাহর জন্য। এটার মধ্যে কিন্তু পৃথিবীর কোন প্রেম, পৃথিবীর কোন স্বার্থ থাকতে পারে না। আল্লাহকে আল্লাহর জন্য ভালোবাসতে গিয়া, আল্লাহর জন্য ঘৃণা করতে গিয়া আমাদের কারো মনে যদি কষ্ট আসে, আমাদের কিছু করার নাই। আবার কেউ যদি অনেক বেশি খুশি হয়, তাহলেও কিছু করার? কথা বলেন। আমাদের ভালোবাসা থাকবে কার জন্য? আবার ঘৃণাও থাকবে কার জন্য? শিক্ষা দিয়েছেন কে? কথা বলেন ঠিক না বেঠিক? এখন মূল কথা হলো, আমরা যদি ভয় করার মতো ভয় করতে পারি, পরিপূর্ণভাবে পরিপূর্ণ মুসলমান হয়ে কবরে যেতে পারি, আল্লাহ কি বলেছেন? লাহমুল বুশরা, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিয়েছেন। কি দিয়েছেন? সুসংবাদ দিয়েছেন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, অফিল আখেরা, এবং পরকালের জীবনে। তাহলে আর কোনো ভয় আসেনি? কারণ আজকের জান্নাতের বাগান কিন্তু আমার এই মসজিদের যিনি বর্তমান সভাপতি আছেন, আব্দুল হালিম সাহেব, ঠিক কিনা বলেন? আপনার বাবা মা না? বাবা মার মৃত্যুবার্ষিকী কেন্দ্র করেই তো উনি ওনার উনি এবং ওনার ফ্যামিলি কর্তৃক আয়োজিত, ওনার পিতামাতা বা আওলাদ যারা কবরে চলে গেছে, তাদের আত্মার মাগফিরাতের উদ্দেশ্যেই কিন্তু আজকের এই জান্নাতের বাগান সাজানো হয়েছে নৌরানি জলসা,
সাজানো হয়েছে, এটা কিন্তু নুরানি হয়ে গেছে। গতকালকেও ছিল কি আব্দুল হালিম সাহেবের বাড়ির আঙ্গিনা, ঠিক কিনা বলেন? আবার আগামীকালকে হবে কি আব্দুল হালিম সাহেবের বাড়ির আঙ্গিনা, কিন্তু এখন আর এটা আঙ্গিনা নাই, এটা হয়ে গেছে জান্নাতের বাগান। কথা বলেন, আপনারা কি এই পরকালে আমরা কি পা রাখতে হবে না? কথা বলেন, আমাদের কি পরকালে পা রাখতে হবে? তাহলে পা রাখার আগে আমাদের কি হতে হবে? পরিপূর্ণ হতে হবে। আর পরিপূর্ণতা অর্জন করতে হলে আমাদেরকে যত কিছু করতে হবে সব আমরা করব, যত কিছু আমাদেরকে বাদ দিতে হবে তাও আমরা করব। কথা বলেন না কেন? আমার কথা কি ঠিক না বেঠিক? ঠিক বেঠিক বলতে বলতে কিন্তু সময় চলে যাবে 5 মিনিট, এটাও আমার জন্য বড় লস। এটাও কি? কারণ ঠিক বেঠিক এমন কোন গুরুত্বপূর্ণ শব্দ না, এটা মানুষের বিবেকই উত্তর দেয় ঠিক কোনটা বেঠিক কোনটা। আমি যদি 10 বার বলি তাহলে মিনিমাম 5 মিনিট আউট হয়ে যাবে। 5 মিনিটে কিন্তু আমি মিনিমাম 2টা হাদিস শরীফ বর্ণনা করতে পারবো, আর এই 2টার মধ্যে যেই কোনো একটা হয়তো আপনার আমার জীবনে শিক্ষার জন্য এটা একদম 100% হতে পারে, ঠিক কিনা বলেন? আরো জোরে। এখন পরিপূর্ণ হতে হলে আমাদের কি পরিপূর্ণ ইমানদার হতে হবে? ইমানদার হওয়ার পরে আমাদের কি, ইমানদার হওয়ার পরে যে যে কাজগুলো আমাদের করণীয় সেই কাজগুলো আমাদের কি করতে হবে? নারী হোক, পুরুষ হোক, যুবক হোক, যুবতী হোক, কথা কি বুঝেছেন? তো সম্মানিত উপস্থিতি, আজকে মৃত্যু ব্যক্তির আত্মার মাগফিরাত কামনা করে জান্নাতের বাগান। কিসের বাগান? জান্নাতের বাগান। তার মানে আমরা আমাদের কবরবাসীর জন্য হাদিয়া পাঠাবো। কি পাঠাবো? হাদিয়া পাঠাবো, তোহফা পাঠাবো। হাদিয়াটা কেমন? যেমন হুজুরে দাওয়াত দেন না, হুজুরে দাওয়াত দেওয়ার পরে কিন্তু মিলাদ শেষে আপনারা খাবারের আয়োজন করেন, যাওয়ার সময় খামে করে সম্মান একটু দিয়ে দেন, ঠিক কিনা বলেন? এই যাওয়ার সময় দিয়ে দিয়েছেন, এটা পুরোটাই কি হাদিয়া? পুরোটাই কি হাদিয়া? খাবার যে খাওয়াইছেন এটাও কি হাদিয়া? সবটুকুই হাদিয়া। ঠিক ইমাম সাহেবকে মেহমানকে দাওয়াত দিয়ে যেমন আমরা হাদিয়া দিয়ে দেই, ঠিক তেমনি ভাবে আজকে আব্দুল হালিম সাহেব ওনার কবরবাসীর জন্য বাবা মার জন্য হাদিয়া পাঠাবে। এই হাদিয়াটা হলো আপনার আমার, এই হাদিয়ার ভাগ কিন্তু আমাদের আপন জন্য সবাই পেয়ে যাবে। এখানে যে শুধু আব্দুল হালিম সাহেবের আওলাদ পাবে এরকম নয়, আমরা যদি আজকে ঘরে বসে থাকতাম, নিজ নিজ বাড়িতে বসে থাকতাম, এই হাদিয়া কিন্তু আমরা পেতাম না। কথা বলেন, এই হাদিয়া পেতে হলে একটু কষ্ট করতে হবে, ঠিক কিনা বলেন? পারতে হবে না? মাছ ধরতে হলে কিন্তু পানিতে নামতেই হবে, কথা বলেন না কেন? আপনি শীতের ভয় যদি করেন তাহলে পানিতেও নামা হবে না, মাছও ধরা হবে না, মেহমানকে পরিপূর্ণ মেহমানদারিও করা, ঠিক কিনা বলেন? বাজার আনতে হলে অবশ্যই হাটে যেতে হবে, গোলাপ ছিটতে হলে কাটার আঘাত খেতে হবে, ঠিক কিনা বলেন? মৌচাক থেকে মধু আনতে গেলে মৌমাছির কামড়, ঠিক কিনা বলেন? আরো জোরে।